আসলেই কি বিএনপি এত বড় কাজ করছে? আওয়ামী লীগ মারাত্মক অভিযোগ করছে বিএনপি সম্পর্কে। দর্শক, রাজনীতিতে এটা অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ কি? দর্শক, আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কুকিচিন যেভাবে পার্শ্ববর্তী দেশের অস্ত্র নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে, এটা নিঃসন্দেহে মারাত্মক এবং আমরা শঙ্কিত। কিন্তু সরকার তাদেরকে দমন করা বা তাদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেওয়ার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা রসাত করতে বিএনপি কুকিচিনকে হায়ার করেছে গণপূর্ত মন্ত্রী। আসলে কি তাই? আসলে কি বিএনপি এত বড় কাজ করেছে যে বিএনপি ব্যর্থ হয়ে এখন কুকিচিনকে হায়ার করেছে? মারাত্মক কথা না? এটা যদি হয়ে থাকে তাহলে তো বিএনপির বড় শাস্তি হওয়া উচিত। দর্শক, এই বক্তব্যটা বিশ্লেষণ করার আগে কেনই বা একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কথা বলছেন, তার আগে এই মন্ত্রীর চরিত্র সম্পর্কে একটু স্মরণ করিয়ে দিতে চাই। তিনি কোন টাইপের লোক? তিনি এমনিতে ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো সৎ মানুষ আমি যতদূর জানি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আমাদের শ্রদ্ধার পাত্র। এই দিক থেকে জাতীয় নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি কুকিচিনের সদস্যদের হায়ার করে দেশের স্থিতিশীলতাকে নস্যাৎ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোক্তাদের চৌধুরী। এই যে ওবায়দুল মোক্তাদের চৌধুরী এখানে বিএনপিকে দায়ী করছেন। তিনি একসময় তার এই বক্তব্যটার তাৎপর্য বুঝতে এই বক্তব্যটা একটু টেনে আনা ভালো। অনেক আগের বক্তব্য, 29 মার্চ 2021 সালে বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছিল, জানাজার জন্য হেফাজতিদের কাছে যাব না এমপি মোক্তাদির। শুধু এরকম না, আরও কী বলেছেন একটু আপনাদেরকে শোনাই, তাহলে রিলেট করতে সুবিধা হবে। ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সংসদ সদস্য ওই সময়ের ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মোক্তাদের চৌধুরী কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন, আমার জানাজার নামাজ তারা পড়াক, আমি তা চাই না। আলেমুল আহমদের প্রতি কতটা বিদ্বেষ পরায়ণ হলে এ ধরনের কথা বলেন? অথচ এই হেফাজত নেহেদের কাছে গিয়ে দোয়া চান, হেফাজত নেহেদের কাছে পায়ের কাছে গিয়ে বসে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারা। আর ওবায়দুল মোক্তাদের চৌধুরী বলেন যে তার জানাজা যাতে তারা না পড়ান। অথচ ব্রাহ্মণবাড়ি কৌমি আলেম অধ্যুষিত এলাকা। আর আপনাদের বলে রাখি, কোনো মুসলমানের জানাজা নামাজ পড়াতে কোনো মৌলবীর প্রয়োজন, সাহেবের প্রয়োজন নেই। যে কোনো মুসলমান জানাজার নামাজে দাঁড়িয়ে যদি নিয়ত যদি বাংলাতেও করেন, যদি দোয়া না পারেন, তাহলে দেখেন বাংলাতে নিয়ত করে দোয়া না পারেন তাহলে নামাজে দাঁড়িয়ে বলেন, আমি এই মাইয়াতের ক্ষমা প্রার্থনার জন্য জানাজার নামাজে দাঁড়ালাম, তাহলেও হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই কথা। তিনি বলেন জানাজার নামাজ নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। এই হচ্ছে অবস্থা, জানাজার নামাজের এক নতুন ফতোয়া দিয়েছেন। তার ইসলামের জ্ঞান কতদূর বুঝতে পারছেন? তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ভালো মানুষ, কিন্তু ইসলাম সম্পর্কে তার যে ধারণা, আওয়ামী লীগের লোকজনও তার সাথে একমত নয়। এই বিষয়টা বোঝানোর জন্য দেখেন, আওয়ামী লীগের লোকজনও হেফাজতের সাথে ভালো সম্পর্ক রাখে, আওয়ামী লীগের অন্য অন্য মন্ত্রীরা, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো সংবর্ধনা গ্রহণ করেছেন, কৌমি জননী উপাধি নিয়েছেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ যে ওবায়দুল মোক্তাদের এই চৌধুরীর বক্তব্য আওয়ামী লীগের নেতারা মানছেন। আওয়ামী লীগের নেতাদের জানাজা পড়ানোর জন্য কৌমি হেফাজতিদেরকেই ডাকা হয়, তারা ডাকে, এবং আওয়ামী লীগের কেউ একজন মানুষও এই কথা বলার পর থেকে আজ পর্যন্ত যে হুজুর সারা বাংলায় নিয়াত করে মাইয়াতের জন্য ক্ষমা প্রার্থনা করছি এভাবে জানাজা কেউ পড়ায়নি। এর মানে এই নেতার কথা আওয়ামী লীগের একটা সিঙ্গেল প্রাণী, তার পরিবারের আত্মীয়স্বজন কেউ মানে না, কেউ নিজের জানাজায় নিজের লোকজন মৌলবি ছাড়া পড়ানোর চেষ্টা করেনি এবং করবেও না। এর মানে তার কথার ভ্যালু যে আওয়ামী লীগের মধ্যেই নাই, বিষয়টা বুঝতে পারছেন দর্শক? এখন দেখেন এই যে কথাটা, দেশের স্থিতিশীলতা নস্যাৎ করতে বিএনপি কুকিচিনকে হায়ার করছে গণপূর্ত মন্ত্রী যে বক্তব্য, এটাও অনেকটা এরকম, এটা আওয়ামী লীগের লোকজনও বিশ্বাস করে না। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলছেন ক্ষতি দেখা হচ্ছে, হয়তো বা অর্থ সংগ্রহের জন্য করছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে পার্শ্ববর্তী দেশের অস্ত্র তাদের হাতে। ওবায়দুল কাদের বলছেন ক্ষতি দেখা হচ্ছে। মানে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কেউ এখন পর্যন্ত কনক্লুশনে যেতে পারলো না যে বিএনপি জড়িত, এটার কোনো বিস্তারিত তদন্ত হয়নি। এই সব বিষয় তদন্ত করার বা এগুলোর সাথে যারা জড়িত সরাসরি, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জড়িত, কারণ বিদেশি ষড়যন্ত্র এখানে আছে, তারা এই বিষয়ে কিছু বলতে পারছে না, জানে না, অথবা গণমাধ্যমকে ক্লিয়ার কিছু করেনি, বিএনপিকে মোটেও দায়ী করেনি ইশারা ইঙ্গিতেও, অথচ বিএনপি কঠোর সমালোচনা করছে, সরকারের ব্যর্থতা বলে দাবি করছে। কিন্তু গণপূর্ত মন্ত্রী, যার এই বিষয়ে তার বিভাগীয় দায়িত্বের মধ্যে পড়ে না, গণপূর্ত মন্ত্রীর যে মন্ত্রণালয়ের কাজ, তার মধ্যে পার্বত্য বিষয়ক ঘটনা কিংবা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো পড়ে না, তিনি জেনে গিয়েছেন। এর মানে কি? তিনি আন্দাজে বলেছেন। যদি বিএনপি জড়িত থাকে, এটা যদি আওয়ামী লীগের বিশ্বাস হতো, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এরা সবার আগে বলতেন, ওবায়দুল কাদের এর আগে বলতেন। ওবায়দুল কাদের বড় নেতা হিসেবে, মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার সবগুলো জানার কথা, যেন তাকে দলের প্রতিনিধিত্ব করতে হয়, মুখপাত্রের ভূমিকা পালন করতে হয়। অতএব তার এই কথার সাথে আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে বলে আমি মনে করি না, অন্যান্য মন্ত্রীরাও বিশ্বাস করে না, আন্দাজের উপর বলে দিয়েছেন। এটা কতটা আন্দাজে বলেছেন তার গভীরতা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। দর্শক, রানা প্লাজা ধসের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছিলেন, বিএনপি জামাতের লোকজন ধাক্কাধাক্কি করেছিল, এই কারণে রানা প্লাজা ধ্বংস হয়েছে, ধস, ওই কথা যেরকম, এই গণপূর্ত মন্ত্রীর এই কথা সেরকম, যে এখানে বিএনপি তাদেরকে হায়ার করেছে, এরকম আন্দাজের কথা, বিদ্বেষ প্রসূত কথা। এর মানে সারাক্ষণ বিএনপি জামাতকে স্বপ্নে দেখে, বিএনপি জামাতের ভয় বিভোর থাকে, বিএনপি জামাতের ছায়া আওয়ামী লীগের এই দায়িত্বশীলদের, এই মন্ত্রীদের ধাওয়া করে। এর ফলে আন্দাজে রানা প্লাজা ধ্বংস হলো, সেখানে বিএনপি জামাত দেখে, আর কুকিচিন সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সেখানে বিএনপিকে দেখে। বিএনপি যদি এখানে হায়ার করেই থাকতো, তাহলে সেই কুকিচিনের সাথে শান্তি আলোচনা করার কথা কি চিন্তা করতো? কখনোই করতো না। বোঝা যায় যে এগুলো সব আন্দাজে বলেছেন। জাতীয় নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি কুকিচিনের সদস্যদের হায়ার করে দেশের স্থিতিশীলতাকে নস্যাত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রী। তিনি একদিন আগে বলেছেন ইচ্ছামগ্রী বিতরণ শেষে, এই ইচ্ছামগ্রী বিতরণ বিএনপির ইফতার পার্টি কি আওয়ামী লীগ বলেছেন একটা গিবত পার্টি, এখন এই যে ঈদ সামগ্রী বিতরণ প্রোগ্রাম, এটা তো পুরোপুরি দেখি যে ঈদ সামগ্রী বিতরণ করতে গিয়ে তারা প্রত্যেকে কিসের ঈদ বা জনগণের আশা আকাঙ্ক্ষা অভাব নিয়ে কথা বলবে, তারা বিএনপি নিয়ে কথা বলে। সেম প্রোগ্রাম ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই মাননীয় মন্ত্রী কথা বলেছেন, বাহাউদ্দিন নাসিম সেম কথা বলেছেন, বিএনপিকে দায়ী, মানে বিএনপির সমালোচনা করেছেন। এছাড়া জাহাঙ্গীর কবির নানক ঈদ সামগ্রী বিতরণ করতে গিয়ে বিএনপির বিরুদ্ধে বলছেন। সবাই, মাননীয় মন্ত্রী বলেন দেশে দ্রব্যমূল্য সব দিক দিয়ে স্থিতিশীলতা বিরাজ করছে, এর মানে তার মতে কোনো সমস্যাই নেই, অথচ দ্রব্যমূল্য যে একটা সমস্যা, এটা সমাধানের চেষ্টা চলছে, একথা স্বীকার করছেন অন্যান্য দায়িত্বশীল মন্ত্রীরা। এটাকে নস্যাত করে দেওয়ার জন্য সন্ত্রাসী সংগঠন কুকিচিন সদস্যদের হায়ার করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি। বিএনপি ভারত বিরোধিতা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, এটা হচ্ছে তাদের পুরনো রাজনীতি, কারণ ভারত হচ্ছে মুক্তি সংগ্রামে আওয়ামী লীগের পরম বন্ধু, ভারতের সহযোগিতা মহান মুক্তিযুদ্ধের আমরা পাকিস্তানকে পরাজিত করেছি, তাদের প্রশিক্ষিত 94,000 সেনা সদস্য মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে অস্ত্র সমর্থন করতে বাধ্য হয়েছে, সুতরাং ভারত বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি অংশ। ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, এই জন্য সব কিছু লাইসেন্স দেওয়া দেওয়া হবে ভারতকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে। মুক্তিযুদ্ধের বিরোধিতা তো চীন করেছিল, তো চীনের এত সহযোগিতা নেন কেন, যুক্তরাষ্ট্রের পেছনে ঘোরেন কেন? যাই হোক, দর্শক, বোঝা যায় যে কতটা বেসামাল আওয়ামী লীগ নেতারা, মানে সরকার পারছে না কুকিচিনকে নিয়ন্ত্রণ করতে, ব্যর্থ হচ্ছে, আর এই জন্য এখন সব কিছুতে বিএনপিকে টেনে আনার অপচেষ্টা করছে, যেটা আওয়ামী লীগের নেতারাও কেউ মানে না বা বিশ্বাস করে না। আমি আমার ব্যাখ্যা এটাই। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সরকারের মধ্যে সমন্বয়হীনতা। এর মানে কোনো একটা বিষয়ে যে সমন্বয় দরকার, একই সুরে কথা বলা দরকার, সেরকমও পারছে না, মানে আন্তঃমন্ত্রণালয়ের যোগাযোগেরও মনে হয় অভাব। যেমন দ্রব্যমূল্য বিষয়ে এক পর্যায়ে আপনাদেরকে বিশ্লেষণ শুনিয়েছিলাম, এক এক মন্ত্রী এক এক কথা, এই দ্রব্যমূল্য বিষয়ে তো অন্যান্য মন্ত্রীরা যা বলে, ওবায়দুল মুক্তাদের চৌধুরী তিনি বললেন ভিন্ন কথা, এর মানে সমন্বয় নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পররাষ্ট্রমন্ত্রীর কথা মেলে না, বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন এক কথা, অর্থমন্ত্রী বলছেন আরেক কথা, সালমান এফ রহমান বলছে আরেক কথা, আবার এইখানে গণপূর্ত মন্ত্রী বলছে এক কথা, ওবায়দুল কাদের বলছেন আরেক কথা,
স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলছেন আরেক কথা, সমন্বয়হীনতা।